আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ফাইম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই। আজকে কি আরেকটি অবিশ্বাস্য ফ্রেড গাড়ি দেখাবেন? জি, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা আইএসটি। গাড়িটির মডেল ইয়ার 2009 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2014। আচ্ছা, গাড়িটি অকটেন ড্রাইভে আপনারা পেয়ে যাবেন এবং গাড়িটির ডকুমেন্টসগুলো এখন পর্যন্ত আপ টু ডেট রয়েছে। ওকে, এবং গাড়িটির হেডলাইটগুলো একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন, ফ্রেশ এবং অরিজিনাল হেডলাইট রয়েছে গাড়িটিতে এবং গ্রিলটিও অরিজিনাল অবস্থায় রয়েছে। ব্ল্যাক কালারের এই গাড়িটির প্রত্যেকটি হেডলাইটই আপনারা অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং ফগ ল্যাম্প রয়েছে গাড়িটিতে এবং চাকাগুলো ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। অ্যালয় রিম যুক্ত চাকা রয়েছে গাড়িটিতে এবং গাড়িটির গ্লাসগুলো একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা, গাড়িটির বামসারটি যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট নেই গাড়িটিতে, ফ্রেশ কন্ডিশনে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। গাড়িটিতে ডিভিডি ব্যাক ক্যামেরা রয়েছে, সফট টাচ এসি প্যানেল একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে, অলমোস্ট রিকন্ডিশন গাড়ির মতনই বলা যাবে এবং গাড়িটির প্রত্যেকটি গ্লাসই কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটির। এবং পিছনের লুকসটা অনেক ফ্রেশ অবস্থায় রয়েছে। এগুলা গাড়ি তো সিডান কারের চাইতে জায়গা বেশি থাকে। জি, ছোট গাড়ি হলেও আপনি মোটামুটি এই গাড়িটির ক্ষেত্রে একটু ভিন্ন একটা ফিলিংস পাবেন, এসইউভির একটা ফিল আসবে এই গাড়িটিতে, যেহেতু চাকার সাইজটাও কিন্তু মোটামুটি বড় অবস্থায় রয়েছে এবং দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে এবং নিঃসন্দেহে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ব্যাকলাইটগুলো আপনারা ইনশাল্লাহ অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আমাদের কাছে। ওকে, এবং গাড়িটি ফুললি অকটেন ড্রাইভে রয়েছে, সিএনজি কনভার্ট করা হয়নি। আচ্ছা, গাড়িটির ডান সাইড যথেষ্ট ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট নেই গাড়িটিতে। ওকে, ভিতর একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। আর অনেকের কনফিউশন থাকতে পারে যে ছোট গাড়ি পিছনের লেগ স্পেসটা কেমন থাকবে। নর্মালি কিন্তু সামনের সিট কিন্তু একটু ই করা আছে, আপনি তো দেখতেছেন যে কমফোর্টেবল ভাবে কিন্তু বসা যায় সামনে, কিন্তু যথেষ্ট হেড স্পেস অনেক ভালো, অনেক বেশি, তার সামনেও যথেষ্ট স্পেস রয়েছে গাড়িটিতে, খুব আরামদায়ক একটি গাড়ি। আর চাকার সাইজ তুলনামূলকভাবে কিন্তু বড়ই আছে, আপনি মোটামুটি এসইউভির একটা ফিল পাবেন এই গাড়িটিতে ইনশাআল্লাহ। নাইস। জি, কি কি অপশন আছে গাড়িটিতে? গাড়িটিতে ফুললি আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা বরাবরের মতন রয়েছে, অল অপশন অটো, গাড়িটি ফুললি অকটেন ড্রাইভে আপনারা পেয়ে যাবেন। আর গাড়িটির মাইলেজ রয়েছে 64,330 কিলোমিটার। আচ্ছা, চলুন ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। ভিতরের কালারগুলো একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে কালার করা হয়নি গাড়িটি। আচ্ছা, এবং গাড়িটিতে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে এবং ড্রাইভ ব্যাটারি রয়েছে একটি, একেবারে নতুন অবস্থায় পেয়ে যাবেন এবং সাইডগুলো দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং আনটাচ অবস্থায় রয়েছে। আচ্ছা, এই গাড়িটিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটির মডেল ইয়ার 2009 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2014, ফুললি অকটেন ড্রাইভে রয়েছে, 1500 সিসি অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন রয়েছে এবং গাড়িটির প্রত্যেকটি হেডলাইট ব্যাকলাইট এবং প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল অবস্থায় ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, আর গাড়িটির ডকুমেন্টসগুলো আপ টু ডেট রয়েছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে। ওকে, গাড়িটির দাম কত চাচ্ছেন? গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে 12,90,000 টাকা, তবে প্রাইস নেগোসিয়েবল। ঠিক আছে, আর আমাদের শোরুমে আসার ঠিকানা মহম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে 017-111-54967 এই নম্বরে যোগাযোগ করুন। সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।